আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই পবিত্র রমজান মাসে আমাদেরই একদিনী বোন একটি আমল করেছেন, আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে আল্লাহ তাআলা তাকে গর্ভবতী করেছেন। আমি অনুরোধ করছি গুরুত্বপূর্ণ আমলের ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আমরা যে সময় আমলটি করব সেটি রাতের সময়, অর্থাৎ রাতের ইবাদত এবং দোয়া আল্লাহ তাআলার কাছে যে অনেক গুরুত্ব মর্যাদার সেটি আমরা কমবেশি সকলেই জানি। রাতের দোয়া এবং ইবাদতে তাওহীদের সাক্ষ্য দিয়ে যদি আপনি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চান, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া ফেরত দিবেন না, আপনার সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তেমনই একটি সহিহ বুখারী শরীফ এবং মিশকাত শরীফের হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ রাতে জেগে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, আর যদি ওই ব্যক্তি উযু করে এবং নামাজ আদায় করে তবে সে নামাজও কবুল করা হয়। সুবহানাল্লাহ। এমনই একটি দোয়া রয়েছে, সেই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে। আমি নিয়মটি অত্যন্ত সহজ করে ভিডিওটির শেষে বলে দিব, আপনারা এই নিয়মে আমলটি করবেন, বিশেষ করে দিনী বোনেরা আমলটি নিয়ম মেনে করবেন। যে দোয়াটি আপনাদেরকে পড়তে বলবো রাতের বেলা উঠে, আমি নিয়মটি বলছি এখনই, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আপনারা রাতের বেলা উঠবেন তাহাজ্জুদ নামাজের সময়, অর্থাৎ আমরা যেহেতু সেহরির সময় সেহর খাওয়ার জন্য উঠে থাকি, সেহেতু তার এক ঘন্টা আগে আপনারা ওঠার চেষ্টা করবেন। উঠে সুন্দর করে উযু করে অন্তত দুই রাকাত করে চার রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। অত্যন্ত মনোযোগ সহকারে ধীর স্থিরভাবে ছোট ছোট করে দোয়া পড়বেন, বিশেষ করে নামাজের যে কেরাতগুলো পড়া হয় সেই কেরাতগুলো ভালোভাবে পড়বেন। তারপরে আপনি নামাজ শেষ করে আপনি অন্তত এই ছোট্ট দোয়াটি একবার পড়বেন। যে দোয়াটি একবার পড়বেন সেটি আমি স্ক্রিনে দেখাচ্ছি। দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ছোট্ট দোয়াটি অন্তত একবার পড়বেন। দোয়াটির স্ক্রিনশট নিন, মোবাইলে আপনারা দেখে দেখেও পড়তে পারবেন। মোবাইল স্ক্রিনশট নেওয়া হলে এই দোয়াটির অর্থ আমি একবার বলে দিচ্ছি। দোয়াটি পড়ার পরে অন্তত আপনাকে একবার বলতে হবে রাব্বিক ফ্রিলি। আমি বুঝাইতে পারছি কিনা জানি না, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা অবশ্যই দোয়াটি একবার পড়ে একবার বলবেন রাব্বিক ফ্রিলি, হে আমার রব আমাকে ক্ষমা করুন। যে দোয়াটি আপনি একবার পড়লেন সেই দোয়াটির অর্থ হচ্ছে, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, তার জন্য সকল রাজত্ব, তার জন্য সকল প্রশংসা, এবং তিনি সকল কিছুর উপরে ক্ষমতাশালী, মহাপবিত্র আল্লাহ। সকল প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, আল্লাহ সবার চেয়ে বড়, নেই কোনো ক্ষমতা, নেই কোনো শক্তি আল্লাহ তাআলা ব্যতীত। আমি আশা করি এতদূর পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যে আমলটি করতে হবে সেটি হচ্ছে, আপনাদেরকে অবশ্যই অবশ্যই ইস্তেগফার পড়ে নিতে হবে। প্রথমে আপনাদেরকে দরুদ শরীফ এবং ইস্তেগফার পড়ে নিতে হবে। দরুদে ইব্রাহিম যেটি, সেটি আপনাকে ১১ বার পড়ে নিতে হবে। আমি অনুরোধ করছি আপনারা দরুদে ইব্রাহিম বলতে, আমরা নামাজের বৈঠকে যে দরুদ শরীফটি পড়ি তাশাহুদের পরে, সেই দরুদ শরীফটি ১১ বার গুনে গুনে পড়বেন। তারপরে ১১ বার অন্তত ইস্তেগফার করে নেবেন। আপনারা যারা সাইয়েদুল ইস্তেগফার পারেন তারা সাইয়েদুল ইস্তেগফার ১১ বার পড়বেন, অথবা আপনারা শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পড়বেন। কারণ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দিবেন। আবু দাউদ এবং ইবনে মাজাহ শরীফের এক হাদিসে বলা হয়েছে, এছাড়াও আল্লাহ তাআলার কাছে আপনি বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ তাআলা সন্তান সন্ততিও দান করে থাকেন, গুনাহ মোচন করে দিয়ে থাকেন। তারপরে যে দোয়া পড়তে হবে সেটি পবিত্র কোরআনুল কারিমের যে তিনটি দোয়া কবুল হয়েছে, সেই তিনটি দোয়ার মধ্যে এমন একটি দোয়া রয়েছে যেই দোয়াটি সন্তান লাভের জন্য, অর্থাৎ নেক সন্তান লাভের দোয়া। নেক সন্তান লাভের এই দোয়াটি কবুল হওয়া দোয়া দিনী ভাই বোনেরা, অর্থাৎ এই দোয়াটি কবুল হয়েছে, এই দোয়াটি আমরাও পড়ব, যে দোয়াটি আমাদের দিনী বোনেরা করেছেন। আমি অনুরোধ করছি, পবিত্র কোরআনুল কারিমের অনেক দোয়া রয়েছে, তার মধ্য থেকে তিনটি বিশেষ দোয়া রয়েছে যেগুলো আল্লাহ তাআলা কবুল করেছেন বলে জানা গিয়েছে। তেমনই একটি দোয়া যেটি হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, বরকতময় দোয়াটি দুটি অংশ পবিত্র কোরআনুল কারিমের ভিন্ন দুই জায়গায় বর্ণিত হয়েছে। আমি দুইটি দোয়াই শিখিয়ে দিচ্ছি, আপনারা এই দোয়াগুলো অন্তত ১০০ বার করে পড়বেন। নিয়মটি হচ্ছে, প্রথমে যে দোয়াটি শিখিয়ে দিয়েছিলাম আমি দেখাচ্ছি আবার, এই দোয়াটি একবার পড়বেন। প্রথমে কাজ হবে সুন্দর করে উযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে তারপরে এই দোয়াটি অন্তত আপনাকে একবার পড়তে হবে।
তারপরে রাব্বিক ফ্রিলি যেটি দেখাচ্ছে এটি অন্তত একবার পড়তে হবে, তারপরে আপনাকে ১১ বার দরুদ শরীফ পড়তে হবে এবং ১১ বার ইস্তেগফার করে নিতে হবে, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ এভাবে ১১ বার পড়ে নেবেন। তারপরে এই ছোট্ট দোয়ার দুইটি অংশ যেটি আমি দুটি শিখিয়ে দিচ্ছি, এই দোয়া কবুল হওয়া দোয়া দুটি পড়বেন ১০০ বার করে। দোয়াটির দুটি অংশের প্রথম অংশটি হচ্ছে রাব্বি লা তাজারনি ফারদা ওয়াং তা খায়রুল ওয়ারিসিন, এই অংশটা আপনি ১০০ বার পড়বেন হাতে গুনে গুনে, রাব্বি লা তাজারনি ফারদা ওয়াং তা খায়রুল ওয়ারিসিন, এই দোয়াটি ১০০ বার পড়বেন। এই দোয়াটি সূরা আম্বিয়ার ৮৯ নম্বর আয়াতের দোয়া। এই দোয়াতে বলা হচ্ছে, হে আমার পালনকর্তা, হে আমার রব, হে আল্লাহ আমাকে একা রেখো না, তুমি তো উত্তম ওয়ারিস। এই দোয়া কবুল হওয়া প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি তার দোয়া অর্থাৎ জাকারিয়া আলাইহিসসালামের দোয়া কবুল করেছিলাম, তাকে দান করেছিলাম ইয়াহিয়া এবং তার জন্য তার স্ত্রীকে প্রসবযোগ্য করেছিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অত্যন্ত পরীক্ষিত একটি দোয়া আমি দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই করবেন। এটি সূরা আম্বিয়ার ৯০ নম্বর আয়াতে বলা হয়েছে। একই বিষয়ে তিনি আর একটি দোয়া করেছিলেন এবং সেই দোয়াটিও আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা এসে তাকে দোয়া কবুলের সুসংবাদ দিয়েছেন, সুবহানাল্লাহ। আর সেটি পাওয়া যায় সূরা আলে ইমরানের ৩৯ নম্বর আয়াতে, ৩৮-৩৯ নম্বর আয়াতে পাওয়া যায়। এটি আমি আপনাদের সামনে তুলে ধরছি, দোয়াটি হচ্ছে রাব্বি হাবলি মিল্লা দুনকা জুরইতান তাইয়েবাতান ইন্নাকা সামিউদ দোয়া। এই দোয়াটি আপনারা ১০০ বার পড়বেন, অর্থাৎ এই দুটি দোয়া ১০০ বার করে আপনাদেরকে পড়তে হবে। দোয়াটি এইটার অর্থ হচ্ছে, হে আমার পালনকর্তা, তোমার নিকট থেকে আমাকে পুত্র পবিত্র সন্তান দান করো, নিশ্চয়ই তুমি প্রার্থনা কবুলকারী বা শ্রবণকারী। সূরা আলে ইমরানের ৩৮ নম্বর আয়াতে বলা হয়েছে। এই দোয়াগুলো যে দুটি দোয়া শিখিয়ে দিলাম, সন্তান লাভের এই দোয়াগুলো পরীক্ষিত দোয়া, অর্থাৎ কবুল হওয়া দোয়া, আল্লাহ তাআলার পক্ষ থেকে কবুল হয়েছেন এই সুসংবাদ পাওয়া গেছে। পবিত্র আল কোরআনের দুইটি দোয়া আর বাকি আছে, আমি এই দুইটি দোয়া আপনাদের মাঝে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। এই তিনটি দোয়ার মধ্যে একটি দোয়ায় নেক সন্তান লাভের জন্য, আর দুইটি দোয়ার মধ্যে একটি দোয়া রয়েছে আপনাদের বিপদ আপদ থেকে মুক্তির জন্য এবং আরেকটি দোয়া রয়েছে রোগ মুক্তির জন্য। অর্থাৎ বিপদ আপদ থেকে মুক্তি এবং রোগ মুক্তির এই দুটি দোয়া আমি পবিত্র কোরআনুল কারিমের পরীক্ষিত অর্থাৎ কবুল হওয়া দোয়া দুটিও ইনশাআল্লাহ শিখিয়ে দেবো আপনাদেরকে কোনো ভিডিওতে। আমি অনুরোধ করছি আপনারা সকলে ভিডিওটিতে কমেন্ট করবেন, অন্তত দোয়া দুটি যদি জানতে চান কবুল হওয়া দোয়া দুটি নিয়ে। আমি আপনাদের সামনে এখন নতুন করে নিয়মটি আবার বলে দিচ্ছি, আপনারা এই দুইটি দোয়া পরীক্ষিত দুটি দোয়া, যে দুইটি দোয়া কবুল হয়েছে নেক সন্তান লাভের, এই দুইটি দোয়া পড়ার পরে আবারও ১১ বার দরুদ শরীফ পাঠ করবেন এবং ১১ বার ইস্তেগফার পড়ে নেবেন। নিয়মটি এতটুকুই, আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনুন, আমি সংক্ষেপে নিয়মটি আবারও বলে দিচ্ছি। আপনারা তাহাজ্জুদ নামাজের সময় উঠবেন, বিশেষ করে দিনী বোনেরা তাহাজ্জুদ নামাজের সময় উঠে উজু করে সুন্দর করে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, ২-২ রাকাত করে ৪ রাকাত নামাজ আদায় করবেন অত্যন্ত মনোযোগ সহকারে ধীরস্থিরভাবে। তারপরে আপনারা ছোট্ট যে দোয়াটি শিখিয়ে দিছি প্রথমে, আমি আবার দেখাচ্ছি, এই দোয়াটি অন্তত একবার পড়বেন। এই দোয়াটি পড়ার পরে আর একবার পড়বেন রাব্বিক ফ্রিলি, এটি একবার পড়বেন, তারপরে ইস্তেগফার এবং দরুদ শরীফ ১১ বার করে পড়বেন। দরুদ ইব্রাহিম পড়তে অনুরোধ করব এবং ইস্তেগফার আপনারা সাইয়েদুল ইস্তেগফার পারলে পড়বেন, অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এইভাবে ১১ বার পড়বেন। তারপরে পবিত্র কোরআনুল কারিমের সন্তান লাভের পরীক্ষিত যে দুইটি দোয়ার অংশ, সেই দুইটি দোয়া পড়বেন। আমি প্রথম দোয়াটি দেখিয়ে দিচ্ছি, এই দোয়াটি অন্তত ১০০ বার পড়বেন এবং তারপরে এই ছোট্ট দোয়াটি এটিও অন্তত ১০০ বার পড়বেন। তারপরে শেষে গিয়ে আবারও ১১ বার দরুদ শরীফ পড়বেন, ১১ বার ইস্তেগফার করে নেবেন অর্থাৎ আস্তাগফিরুল্লাহ পড়বেন। তারপরে কাজ হচ্ছে, আপনি দুই হাত তুলে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে আপনার সমস্যার কথা বলবেন, আল্লাহ তাআলার কাছে আপনার গুনাহের জন্য লজ্জিত হবেন, নতুন করে কোনো গুনাহের কাজে জড়িত হবেন না এবং স্ত্রী সহবাসের আগে স্বামী স্ত্রী দুইজনে এই রমজান মাসে আপনারা রাতের বেলা স্ত্রী সহবাস করতে পারবেন। ফজরের নামাজের আগে আপনারা অবশ্যই পাক পবিত্র হয়নি ফজরের নামাজ আদায় করবেন, স্ত্রী সহবাসের আগে পাক পবিত্র হয়ে উজু করে স্ত্রী সহবাসের দোয়া পড়ে স্ত্রী সহবাস করবেন। এই কয়দিন রমজানের আমলটি আপনারা অবশ্যই কন্টিনিউ করার চেষ্টা করবেন, অর্থাৎ প্রতিদিন করার চেষ্টা করবেন। এইভাবে আমলটি করুন, আল্লাহ তাআলা আপনাদের দোয়াও কবুল করে আপনাদেরকেও একটি নেক সন্তান ইনশাআল্লাহ দান করবেন। কারণ যেই সময়টিতে আপনি দোয়া করবেন সেই সময়টি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় এবং শেষ রাতের দোয়া আল্লাহ তাআলা
তাআলা ফিরিয়ে দেন না। আমি অনুরোধ করছি যারা আমলটি করবেন তারা সকলে একটি নিয়ত করে ফেলুন, আমাদের এই ভিডিওটি দেখে চলে যাবেন না। দয়া করে সকলকে অনুরোধ করছি ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের 100,000 পরিবারকে অবশ্যই পদার্পণ করার তৌফিক দান করুন। আমি অনুরোধ করছি আপনারা সকলে ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে দিনই আমল লিখে সার্চ করলেই ফেসবুকে ইনশাআল্লাহ আমাদের পেজটি পেয়ে যাবেন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় দোয়া করি আপনাদের জন্য, আপনারাও সকলে সকলের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা যেন সকলকেই একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।